আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমি খুব ভালো আছি গাইস। তো আমরা ঘুরতে ঘুরতে একটা মসজিদের প্রায় একটা সন্ধান পেয়ে গেছি গাইস। তো আমরা এটা আমি না ভিডিও করে মানে পারলাম না। তো গাইস, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই মসজিদের যে একটা কি রহস্য আর কত সুন্দর একটা যে প্লেস এখানের ভিতরে আছে, তা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি গাইস। আপনারা দেখতে থাকুন। এ হচ্ছে কাকা, তো উনি হচ্ছে মেন এখানকার সব কথাবার্তা, এখানে মসজিদ হয়েছে কিভাবে উনি বলবে গাইস। তাহলে শুনতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবসময় জানেন যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে এবং ব্লগগুলো আপনার সাথে শেয়ার করি। আজকে আসলে ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় এসে হাজির হয়েছি যেখানে আসলে মানে ইসলামের ছোঁয়া যে প্রতিটা জায়গায় আছে সেটা আসলে প্রমাণ দেয় আর কি। আজকে আমি এমন এক কিছু শেয়ার করব যেটা মানে একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা বিষয় হবে। এই যে দেখেন, এখানে হলো আপনার, এখানে জাস্ট একটা বড় দিঘি বলতে পারেন, এখানে একটা মসজিদ দেখতে পারতেছি আমরা। আসলে এই মসজিদের রহস্যটা হলো আজ থেকে 10 বছর আগে এক চাচা মানে চায়ের ব্যবসা করে, তার ছোটখাটো একটা ব্যবসা আছে। এই চাচা যখন চার চিল্লা পরে আসে, তখন সে আসলে যেহেতু হিন্দু হিন্দু এখানে বেশি, হিন্দু ধর্মের অবলম্বীর মানুষ একটু বেশি, তো সেখানে দেখা গেছে যে এই চাচা এখানে মসজিদ খুঁজে পায় না নামাজ পড়ার জন্য। সেই ক্ষেত্রে দেখা গেছে যে চাচা একটা নিজ উদ্যোগে, একদম সম্পূর্ণ নিজের উদ্যোগে এখানে একটা মসজিদ নির্মাণ করেন। আমি একটু ঘুরা ঘুরা দেখাই আপনাদেরকে মসজিদটা, পুরোটা একটু ঘুরা ঘুরা দেখাই। খুব শীঘ্রই আসলে আমরা যার উদ্যোগে এই মসজিদটা নির্মাণ হয় তার সাথে কথা বলা দিব, তার সাথে আমরা আলোচনা করবো, মসজিদটা সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো দেখতে পাইলাম যে আল্লাহ তাআলা আপনার হাতে একটা মসজিদ নির্মাণ করার সুযোগ দান করছে। তো আমরা একটু আপনার সাথে কথা বলি, এই মসজিদের আসলে আপনি কত সালে এটা শুরু করেন, তারপরে আপনার কিভাবে উদ্যোগটা নেন একটু বলেন, আপনি নিজ মুখে বলেন। সালটা অবশ্য মনে নাই, আমি যখন 4 মাস সময় লাগাই দিয়েছি, এটা হলো একটা হিন্দুর এলাকা, তখন আমাদের কোনো একটা কেনানি কোনো স্থান নেই, বিভিন্ন জায়গার লোক ঘুরতে ঘুরতে আসে, বাচ্চা কাচ্চা মহিলারও নামাজ পড়তে পর্দাও দেওয়া আছে। আমি তখন এটা নিজে নিজে একা করছি, মুসলিমরা তখন পরে সহযোগিতা করলো, কাকা আপনার একা মতো এটা চলবো না, আমাদের কিছু সহযোগিতা নেন, নিয়ে আপনি এই কাজটা করান। এই জন্য কেন করা শুরু করছি, দিনে দিনে এখন উন্নত হইতেছে। যখন মালিকের জায়গা দিব তখন মালিকের জায়গাটা মসজিদটা দেখব ওদিকে। আমি এখানে যতদিন আছি এখানে করতেছি, প্রায় 11 বছর ছাদ পেয়ে গেছে, বাকি যে কতদিন করতে পারি আর বাকিটা ওখানে চলে আসবে। ধন্যবাদ। মানুষ এই এলাকাবাসীর কোনো দান নেই, এটা কোনো সামাজিক না, যারা যারা নামাজ আস পড়তে আসে তারা খুশি খুশি তারা দান করে, যে কথাটা সুন্দর করে সৌন্দর্য করে, কিন্তু দান পাই না আমি অনেক কিছু করতে। এই যে একটা দোকান দিয়েছি, দোকানটা কিন্তু আমি নিজে পকেট খরচ করি না, সংসারে চলে। একটা আমি দেওয়ানির মতো একটা চিগুটির মতো থাকি, যে আমারও তো 10-15 টাকা লাগে খাওয়ার মতো, আমার তো আর এটা কেউ দেয় না, আমি এটা দিয়ে এটা করে 10 টাকা শর্ট করলাম, এখান থেকে নিয়ে কাজ চালাই। আমি এই অবস্থায় আছি, আমার জন্য সবাই দোয়া করে আমি যত এই কাজের জন্য নিয়তভাবে থাকতে পারি, যত দিন দুনিয়ার বুকে বেঁচে থাকি, আমি যেন সেবা যাটা করে যেতে পারি। অবশ্যই চাচা, আপনার জন্য আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করা, আসলে শুকরিয়াটা আদায় করার মতো একটা জায়গা, আর তার জন্য আমরা সবাই ইনশাআল্লাহ দোয়া করব। চাচা আসলে এরকম একটা উদ্যোগ নিয়েছে, এটা খুব সাহসের একটা প্রয়োজন, কারণ এরকম উদ্যোগ আমরা সমাজে দেখি যে অনেক অনেক ধনী শ্রেণীর লোক আছে যারা সাহস করতে পারে না। তো আমরা দেখাই চাচা দোকানটা, দেখাই একটু সুন্দর করে, তাহলে আপনারা বুঝতে পারবেন গাইস। এই হলো চাচার দোকান। তো আসলে এখানে চাচা আপনাদেরকে অজুখানাটাও দেখাবো। আসলে চাচা এত চমৎকারভাবে অজুখানা তৈরি করছে, এটা যদি আপনার নিজ চোখে না দেখেন তাহলে মানে বিশ্বাস করতে কষ্ট হবে। চাচা আমাদের একটু দেখাবেন অজুখানাটা? আচ্ছা, আমরা এখন আসলে চাচার অজুখানাটা দেখার জন্য যাইতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ,
আচ্ছা, এটা হলো চাচার অজুখানা, মসজিদের মসজিদের জন্য অজুখানা। আর এখানে হলো একটা টয়লেট আছে কিন্তু, আচ্ছা প্রস্রাবখানা। তো এখানে আসলে এটা সম্পূর্ণ কাজটা এখনো সম্পূর্ণ হয় নাই, তো যেহেতু কাজটা সম্পূর্ণ হয়নি তো আসলে সকলের সহযোগিতা ছাড়া এই কাজটা কখনোই একার পক্ষে সম্ভব করা খুবই কষ্টদায়ক। আর চাচা যেহেতু চার দোকান করে তো চাচার ইনকামটা খুবই সীমিত। চাচা ওটা আমার নিজের জন্য আর কি, একটা চা পানি তো আমার তো কিনা খাইতে, একটা দারোয়ান থাকলে একটা ডিউটি করবে না, আমার ওই জুই আর কিচ্ছু না। যে আমার খরচটা কে দিব, আমার তো 50 টাকা বাড়া খরচ হয়ে যান পাম্বো কোথায়, আমারটা আমি নিজেই করে খাইতেছি। আমার জন্য অনেক কষ্টকর, আর আগে ইনকাম ছিল এখন ইনকাম নেই। আগে মনে করেন 3-4 হাজার টাকা বিক্রি করছি, 2-4-500 টাকা রয়েছে, এটা রয়েছে ব্যয় করছি, এখন তো ব্যয় করতে পারি না, নাই নিজে নাই। এই কিছুদিন আগে পাঠি নাই টাকার জন্য কিনতে পারি না, 25 দিন পরে আমি পার্টি পেয়েছি। এই পার্টি আনে অনেক স্টক দিয়েছে, নতুন বিষয় আর কটা 5টা পার্টি বেঁধে দিয়েছে। অনেক জন আনতে গেছে তখন মানুষের সাথে সাক্ষাৎ দেখো, আমিও লোকের সাথে। তো আমি আবার একটা কী করছি, নিজে একটা ওই ময়লা পয়সা করার জন্য একটা বুলা কিনছি, ওইটা আমার তরফ থেকে আবার আনি দিয়েছি। আমার ছোটো ছেলেটা সিঙ্গাপুরে 18 বছরে তবলিগের মেহনত চালাই আছে, সপ্তাহে বুঝাই দিয়েছে, 6,000 লোকের জিম্মা দিয়ে আল্লাহ তারা দিয়েছে। উনি যদি টাকা দেয় না আমার, একটা করে ডলার দিলে $8,000 জায়গায় প্রতি মাসে, কিন্তু দেবো না, এটা তো আমাদের কন্ট্রাক্ট করা, মোবাইল আসা মোবাইল আসছে। তো গাইস, ফাইনালি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আর কাকার জন্য অবশ্যই দোয়া করবেন, ঠিক আছে? তো ওনার নাম্বার বিকাশ আছে গাইস, যদি আপনারা হেল্প করতে চান তাহলে অবশ্যই তাকে বিকাশ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।